কানের নিচে থাপ্পড়, দেন পাখিদের লড়াই, পাখির সাথে স্লো মোশনে ভিডিও করা থেকে শুরু করে প্যারাশুট থেকে পড়ে যাওয়া সহ সকল বিষয় নিয়ে আজকে ভিডিও করবো। দিনটা অনেক ভালোই ছিল, হঠাৎ করে কালো বিড়াল আমার দিকে তাকালো, ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আপনাদের স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। এই পথটা আমার অনেক ভালো লাগে, যখনই যাই আমি তখনই ভিডিওটা করি। আজারবাইজানের ফ্ল্যাগটা উঠতে দেখে ভালো লাগতেছিল, অনেক শব্দ হইতেছিল, অনেক বড় ফ্ল্যাগ আসলে এটা। তো দেনিস কেনারের আশেপাশে এলাকার বিবরণ দেওয়া আছে, কোথায় কি আছে, পুরো ম্যাপটা এখানে করা। তো এই বোটে আপনি উঠে ঘুরতে পারবেন, পার পার্সন আপনার 3 মানাত দিতে হবে, 2 জন উঠলে 6 মানাত নিয়ে ঘুরতে পারবেন। এই যে মলটা দেখতে পাচ্ছেন অনেক দূরে শাপলার মতো, সেটা হলো দেনিস মল। তো দেনিস মলটা আজারবাইজানের ওয়ান অফ দ্য মোস্ট কি বলতে পারেন, বড় বলতে পারেন। তার পাশে একটা কার্পেটের মিউজিয়াম আছে, এর মধ্যে পুরনো আজারবাইজানের ঐতিহাসিক কার্পেট পাওয়া যায়। তো অনেক সুন্দর করে সাজানো কার্পেটটা, বাট ভিতরে ঢুকিনি কারণ অলরেডি আমি ঢুকছি। তো এই মলের পাশে অনেক সুন্দর সুন্দর নৌকা জাহাজ আছে, অনেক সুন্দর করে সাজানো। কিছু লোক আসলে প্যারাশুট নিয়ে ওড়ার অনেক চেষ্টা করতেছিল, বাট উঠতে পারতেছিল না, কেন জানি বারবার পড়ে যেতেছিল। তো এর পাশে অনেক সুন্দর শিপ মিউজিয়াম বলতে পারেন এটা। তো এটা আসলে অনেক সুন্দর লাগতেছিল, ভেতরে আসলে উঠিনি বিকজ আমার কাছে বোরিং লাগতেছিল বাইরে থেকে। বাট স্কুলের ছেলেপেলা পাইন ভালোই আসছে, তো এখানে ওই জাহাজের সুভিনিয়ার আছে, এগুলো কিনতে পারবেন চাইলে। তো জায়গাটা অনেক সুন্দর করে অর্গানাইজ করা, আই লাভ সি অনেক বড় করে লেখা আছে, মানুষ এখানে এসে ছবি টবি তোলে। মলের যে বড় আয়নার বিল্ডিংটা আছে, এর মধ্যে কার্পেট মিউজিয়ামটা দেখা যাইতেছে, তো ভালোই লাগে দেখতে। মলটা ভেতর থেকে দেখতে অনেকটা এরকম হবে, প্রত্যেকটা মলই এখন আসলে ক্রিসমাস উপলক্ষে সেজেছে, স্পেশালি ওরা এই মাসটাকে ডিসেম্বর মাসটাকে অনেক উদযাপন করে। দো আর মুসলমান কান্ট্রি, বাট স্টিল ওদের মধ্যে ওয়েস্টার্ন কালচারের একটা হেভি প্রভাব লক্ষ্য করা যায়। এখানে গাড়ি থেকে শুরু করে অল টাইপস অফ ক্লোথিং, সব ধরনের প্রোডাক্টস আসলে এখানে সেল করে, ব্র্যান্ডের গাড়ি থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ডের কাপড় চোপড়। দো আমি এখানে ইন্টারেস্টিং দেখছি, এখানে যত ধরনের কাপড় চোপড় দেখতে পাবেন, সবগুলোর কাপড় চোপড়ের মোস্ট অফ দ্য আসলে কাপড় চোপড় বাংলাদেশ থেকে আসা, ইম্পোর্টেড। যখন এত বড় বড় ব্র্যান্ডের দোকানগুলোতে নিজেদের দেশের কাপড় চোপড় দেখতে পাই মেড ইন বাংলাদেশ, তখন আসলে ভালো লাগে দেখতে। তো পুরোটা মলে আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি এখানে একটু নিজের ভিডিও করতেছিলাম, কোথা থেকে সেভেন্স পাঁচতলায় চলে গেছে খবর পাই নাই, তো আমাকে হাত নাড়াতে বলতেছে আসতে, দেন আসলে একটু টাইম লাগছে, আমি ওকে খুঁজে বের করার চেষ্টা করছি আসলে। বাট এত বড় শপিং মল আসলে টাইম ল্যাপস অনেক সময় লাগছে, ওকে খুঁজে পেতে আমার অনেক বেগাত পেতে হয়েছে আসলে। ও কোন ফ্লোরে চলে গেছে আসলে আমি খুঁজেই পেতেছিলাম না, উপরে চলে গেছিলাম দেন আবার নিচে আসি। যাই হোক, অ্যাট দেন আসলে খুঁজে পাই। কন্ট্যাক্ট দোকানটাতে আসলে আপনি ক্রেডিটে সব ধরনের জিনিস পাবেন, বাইক থেকে মোবাইল থেকে শুরু করে সব জিনিস। আপনি গেমস খেলার জন্য এখানে অপশন আসতে গেমস খেলতে পারবেন, বিআর গেম জোন আছে এখানে, তো এগুলো ট্রাই করে দেখবো একদিন, বাট আজকে সময় নেই হাতে, তাই আসলে এগুলো ট্রাই করার সময় পাবো না। দেন ছোটোদের জন্য ছোটো কিউট গড়, এখানে ছোটোদের খেলাধুলার জন্য আসলে একটা জোন বানানো হয়েছে। তো 30 মানাত দিয়ে আপনি আধা ঘন্টা এখানে ভেতরে যত টাইপস আসবে গেমস খেলতে পারবেন। এখানে বুক শপ আছে, অনেক সুন্দর করে সাজানো বুক শপটা। ইন্টারেস্টিং আমার কাছে লাগছিল এই বাইকটা, অফ সেই 1000 সিসির বাইক, মেবি বাইরে থেকে এত ভালো করে দেখা যাইতেছিল না তাই বলতে পারতেছি না, প্রাইস হিউজ হবে। তো শপিং মলের ওই পাশেই সুন্দর ভিউ আছে এখানে, এই পাখিগুলোর আমি আগেও দেখছি যে এখানে এসে আসলে পানির উপর বসে থাকে সুন্দর করে সবাই সারিতে সারিতে,
ঢেউ খাইতে থাকে, কেউ ওঠে না। এখানে এত এত পাখি আছে বলার মতো না, এগুলো যদি বাংলাদেশে হতো এগুলো থাকতো না, সবাই আসলে দূরে রান্না করে খেয়ে ফেলতো। উপর থেকে দেখবেন এখন চড়ুই পাখির দল আসবে, আমার সামনে এত চড়ুই পাখি আমি জীবনেও দেখিনি। আমরা আগে ছোটোবেলায় চড়ুই পাখি মারার জন্য এই 2-3 ঘন্টা আসলে ফাঁদ পেতে বসে থাকতাম, আর এখন আমার পায়ের সামনে এত। এই পাখিগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে। ইস্তাম্বুলের এরকম নদীর পাড়ে আছে যেখানে নাকি অসংখ্য পাখি আসলে উড়াউড়ি করে তারা খাবার দেয়, তো তাদের হাতে থেকে আসলে খাবার নেয়। বাকু তো এটা আছে আসলে, এটা আগে দেখছি বাট আজকে অনেক কাছের থেকে দেখলাম, আসলে ভালো লাগছে। ওপর থেকে সেভিং স্লো মোশনে ভিডিও করা শুরু করে দিছে, সেম পজিশন সেম পোজ উইথ এক্সট্রা বার্ডস। অনেক ভয় পাইতেছিলাম টু বি ভেরি অনেস্ট, বিকজ অফ ওরা এত কাছে আসে, প্লাস ভাবতেছিলাম নি কামুন নি দিয়ে দেয়, বাট পরে একটু সাহস পাইছি আর কি। সব কিছু এত অর্গানাইজ, বাট ওই ভাঙা জাহাজের একটা অংশ কেন তারা তুলতেছিলাম যায় না। বাট এখানে একটা জিনিস দেখলে দেখতে পারবেন যে পানির মধ্যে থেকে তেল আসলে উঠতো না, তেলের বাইশে উঠতেছে পানির উপর থেকে। এখানে এত তেল আছে পানিতে, মানে বাইরে থেকে গন্ধ পাওয়া যায়, লিটারালি যে তেলের গন্ধ পাওয়া যায়। এটা দিয়ে আসলে দূরের বস্তুকে আসলে অনেক কাছে থেকে দেখা যায়, তো আমি ক্যামেরা দিয়ে একটু দেখতে চেয়েছিলাম বাট আসলে পসিবল হয় নাই। আর এত বাতাস বলার মতো না, আপনি শুধু দাঁড়ায় থাকবেন, আপনাকে আসলে পিছনের দিক থেকে ধাক্কা দিয়ে মনে হইতেছে আপনি সামনে পাঠিয়ে দিবে, মানে লিটারালি আপনাকে হেল্প করে হাঁটতে। আজকে অনেক ইন্ডিয়ান ট্যুরিস্ট দেখতে পাইছি, আসলে ওদের জন্য ইন্ডিয়ান পাকিস্তানিদের জন্য ই ভিসা অ্যাভেলেবেল, তাই আসলে ওরা ই ভিসা নিয়ে 3 দিনের মধ্যে আসলে আজারবাইজান চলে আসে, বাট বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবেল না, আফসোস আর কি। তো আমি জাস্ট সেভিংসের ক্যাবটা নিয়েছিলাম, আর এর মধ্যে আসলে ঝগড়া শুরু হয়ে গেছে, আর ক্যাব কেন নিছি, ওর চুল নাকি দেখতে খারাপ লাগতেছে, ব্লা ব্লা ব্লা। যাই হোক, ঝগড়ার পরে শান্তি মিটমাট। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।